আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবথেকে বড় বাধার নাম হচ্ছে ডেইলি পড়া রুটিন আমরা একদিন আঠারো ঘন্টা পড়ে ফেলি আর একদিন আট ঘন্টা হয় না আর একদিন পাঁচ ঘণ্টাও হয় না আর একদিন ঘুমাই না এরকম র্যান্ডামলি পড়াশোনার কারণে আমাদের কাজের থেকে দেখা যাচ্ছে ক্ষতিটাই বেশি হয় হুট করে যখন তুমি ষোলো ঘন্টা পড়াশোনা করছো আবার ধাম করে তুমি পাঁচ ঘন্টা পড়াশোনা করছো তখন তোমার ব্যালেন্স ঠিক থাকে না তোমার যেদিন বেশি পড়ার কথা সেদিন বেশি পড়ছো না এইভাবে করে আর কত অ্যাডমিশন হচ্ছে তিন মাসের এই গেম এই গেমটা যারা খেলতে পারবে যারা টাইমলি এবং সঠিক গাইডলাইন তারাই কিন্তু সাকসেস হবে আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তুমি সাজাবা এটার ডেইলি রুটিন একটা মাধ্যমে সাজাবা তার নাম হচ্ছে ডেইলি এই অ্যাডমিশন পরুটিন কিচ্ছু করা লাগবে না শুধুমাত্র তোমার এই একটা জিনিস ঠিক রাখবা বিশ্বাস করো যদি তুমি এই একটা জিনিস ঠিক রাখতে পারো তো আমার ডেইলি পড়া রুটিন একশোতে একশো হয়ে যাবে যে স্টুডেন্ট বা যে শিক্ষার্থী পাচক নামাজ যারা মুসলিম ভাই বোনেরা আছেন যারা হিন্দু বা অন্য ধর্মে আছেন নিজ নিজ পা সুন্দর করে রুটিন অনুযায়ী পালন করে বিশেষ করে নামাজ যারা স্পেশালি আমার মুসলিম ভাইদের কথা বলছি যারা পাচক্য নামাজ সুন্দর করে টাইমলি পালন করতে পারে তাদের কিন্তু ভাইয়া পড়া রুটিনটাও ঠিক থাকবে আসল কীভাবে ঠিক থাকবে আমি বলি তাহলে আমরা প্রথমত কি করব। সবসময়ের জন্যই পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক রাখবো এবং এইটা কিন্তু বেশি করে কারণ তোমার যার নামাজ ঠিক আছে যার টাইম ঠিক আছে তার অ্যাডমিশনে পড়ার টাইমটা আরো বেশি ঠিক থাকে অবশ্যই আমরা সবসময় ঠিক রাখবো দেখো ভাইয়া প্রথম কাজে তোমার ডেইলি ক্লাস লেকচার তাই এখন এই ডেইলি ক্লাস লেকচারটা কি তোমাকে প্রতিদিন আমরা বা তুমি যেখানেই পড়তে হচ্ছ তোমাকে কিন্তু ডেইলি একটা লেকচার শিট পড়ানো হবে বা একটা ক্লাস নেওয়া হবে এই ক্লাসটা প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করবা আমাদের প্রথম মিশন হচ্ছে ডেইলি ক্লাস তাহলে আমরা যে লেকচারটা পড়বো এটা ডেইলি প্রতিদিন যা পড়বো তা প্রতিদিন শেষ করে ফেলবো এটার জন্য কোনো গ্যাপ না হয় কারণ আজকে লেকচার অন পড়ছি লেকচার অন গ্যাপ হইছে এটা লেকচার আগামীকাল করবো আগামীকাল টু হয়ে যাবে তুমি পারবা তাল ধরতে ডেইলি কোশ্চেন সব তার মানে লেকচার অন থেকে যা পড়ানো হয়েছে এইটা তুমি এবার সলভ করে ফেলবা যে কোশ্চেনগুলো আছে সলভ করতে যে যা সমস্যা হবে তা মার্ক করে রাখবা তুমি কোচিং এ পড়ো আমাদের কাছে পড়ো যেখানেই পড়ো না কেন তুমি এই একটা রুলস ফলো করবা ডেইলি এক্সাম দিবা কিছু কেন ভাইয়া তুমি এই যে লেকচার ওয়ান পড়ছো এই লেকচার অন উপরে এক্সাম দিবা তাহলে দেখো তো ভাইয়া ফার্স্ট রাউন্ড তুমি ক্লাস করবা সেকেন্ড রাউন্ড তুমি কোশ্চেন সলভ করবা ওই যে টপিক্সের ক্লাস করছো তার কোশ্চেন সলভ করবা কোশ্চেন কই পাবা আমাদের বাজে আমরা দিব আমরা অফলাইনে বই পাঠাই দেবো সেখান থেকে অন্য অন্য ব্যাচের ভাইয়েরা অন্য অন্য দিয়ে দিবেন এখন দেখো এক্সাম সিস্টেমটার কথা বলে তুমি যখন এক্সাম দিবা তুমি জানতে পারবা এই লেকচার অন থেকে তোমার প্রবলেম কি কি যখন তোমার প্রবলেম বের হবে সেই প্রবলেমগুলা মার্ক করে রাখবা আর এক্সাম তো যখন ভালো করবা আলহামদুলিল্লাহ তুমি ভালো করছো স্টুডেন্ট সব থেকে বেশি প্রবলেম হয় এক্সাম না দেওয়ার কারণে আর এক্সাম দিবা ওয়ে মারে ওয়ে মানে কি এরকম ওয়ে মারে দিতে পারো আমার পেইড বেজ আমরা এরকম ওয়ে মার পাঠাই কুরিয়ার করে তারপরে যে বড় যে ওয়ে এগুলা পাঠাই অন্য অন্য কোচিং এর বলবা যে ভাই আমাদের ওয়ে দিতে এই ওয়ে মারের সুবিধা হচ্ছে তুমি যখন ওয়েমারটা বেশি বেশি দাগাবা তোমার টাইম অ্যাডজাস্ট হবে অনলাইনে পরীক্ষা দিতে গেলে টাইম কম লাগে চুরি হয় অফলাইনে যখন তুমি বাসায় দিবা তোমার ওয়েমারের সাথে অ্যাডজাস্ট হলো পরীক্ষার হলে মেন পরীক্ষা হলে সুবিধা হলো এবং তোমার টাইমটা পারফেক্টলি মেজারমেন্ট হলো ভাই ডেইলি ভোকাবুলারিটা পড়বা কেন জানো কারণ বাংলা বিরোচন অংশ আর ভোকাবুলি এই দুটা প্রতিদিন রাখবা এবং এই দুটা পড়বা ফজরের সময় কারণ ওই সময় মুখস্থ ব্রেনটা খুব ভালো কাজ করে এই জিনিসটা প্রতিদিন তো কেন পড়বা তুমি চাও যে আমি পরীক্ষার এক মাস আগে দুই মাস আগে পড়বো তুমি বিশ্বাস করে পারবা না আর ভোকাবুলি সব থেকে কঠিন জিনিস এই জন্য প্রতিদিন একদম ফজরের টাইম ঘুম থেকে উঠেই মাথায় টার্গেট এটাই নিবা যে আমি ভোকাবুলারি পাঠটা পড়ব অথবা সন্ধ্যার টাইমে তাহলে ভোকাবুলারি কি করবা ভাগ করে নিবা ধরো টোটাল তিন হাজার ভোকাবুলারি পড়তে হবে তাহলে তুমি শেষ করবা যে আমি এক মাসে শেষ করবো তাহলে এক মাস শেষ করতে গেলে তোমাকে প্রতিদিন একশো করে ভোকাবুলারি পড়তে হবে যদি আমি ভুল না বলে থাকি ঠিক আছে এইভাবে করে তোমাকে টার্গেট নিতে হবে এভাবে করে কমপ্লিট করবো আর ভোকাবুলারি একটা আলাদা শিট করবা যাতে মুখস্থ করবা যেগুলো মুখস্থ হবে না মার্ক করে রাখবা লিখে রাখবা এভাবে করে মেমোরি পার্ডটা প্রতিদিন চালাবা তাহলে তোমার একশো পেশার হবে তাহলে প্রথম মাসে একবার দ্বিতীয় মাসে একবার তৃতীয় মাসে টোটাল তিনবার রিভিশন দিলে তুমি ভোগাবলা ভালো করবা ইনশাল্লাহ রিটেন রিটেন রিটার্ন আমরা এই ভুলটা করে থাকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এক থেকে দেড় মাস আগে সবাই রিটার্ন পড়ে এই জন্য অনেকে রিটার্নের জন্য চান্স পায় না আমি একটা ভিডিওতে বলে দিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স কেন মিস হয় তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকে মানে তোমরা সবাই একদম শুরু থেকে আস্তে আস্তে রিটার্ন প্রিপারেশন শুরু করবা তার মানে তুমি যে স্টার্টিং করছো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি রিটার্নটা আস্তে শুরু করবা এটা তোমার চলমান থাকবে তোমার একবার ধাক্কা সামলাতে হবে না এবার আসো তোমার পার্সোনাল নোট তুমি একটা পার্সোনাল নোট টাকবা এতে কি হবে তুমি প্রতিদিন কতটুকু পড়তেছো কতটুকু না পড়তেছো সেখানে মার্ক করে রাখবা তুমি প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়তেসো কোন সাবজেক্ট পড়নি এটাও মার্ক থাকবে তাহলে নেক্সট দিন পড়ার সময় যে সাবজেক্টটা গ্যাপ ওই সাবজেক্টটা কিনা তুমি পারতে পারবা আমাদের পেট বাজে কিন্তু আমরা একটা ডেইলি উইকলি রিপোর্ট কার্ড দিচ্ছি নামাজ কার্ড এটা কিন্তু তারা লিখে নেবে তাদের জন্য আর কি এই পার্সোনাল নোট লাগবে না ইন্ডিভিজুয়াল নোট তুমি যে সাবজেক্ট ধরো তোমার পাঁচটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট তোমার যেই কয়টা সাবজেক্ট ওই কয়টা সাবজেক্টের এক একটা করে নোট রাখবা যাতে যখন অ্যাকাউন্টিং লেকচার তোমার অন বা অন বাংলা করবা তোমার যাতে ভাইয়া ওই বাংলা কোথাটা দেখলে অ্যাকাউন্টিং খাতাটা দেখলে তোমার পুরোটাই কমপ্লিট হয়ে যায় তুমি কি পড়ছো কতটুকু পড়ছো কোনটা গ্যাপ আছে কোন লেকচারে কোন জায়গায় তোমার সমস্যা আছে আশা করি তুমি এটা ভালো করে কমপ্লিট করতে পারবা দেখো দশ বারো তেরো চোদ্দ পড়ার টাইম এখন অনেক স্টুডেন্ট কেউ আসে দশ ঘন্টা পড়ে কেউ তেরো ঘন্টা তুমি একজনের কাছে কোশ্চেন করছো এই তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিলি বা তুই তো ফিফথ হইছিলি বা তুই তো বিশ হইছিলি তুই কয় ঘন্টা পড়ছো ও তোমার বলে পনেরো আর একজন বলছে ভাই তুই তো তিন হইস বারো কি রে একজন পনেরো ঘন্টা পরে হইছে তোমার ছয়শো তম আর একজন বারো ঘন্টা পরে তিনতম ব্যাপারটা হচ্ছে এরকম কত ঘন্টা পড়া এই কোশ্চেনটা একেবারেই অবাঞ্ছনীয় ব্যাপারটা হচ্ছে ভাইয়া তোমার ব্রেনটা কতটুকু কাজ করতেছে তুমি প্রতিদিন কি পড়তে হবে অতটুকু তুমি কয় ঘণ্টায় কাবার করছো এক একজন মানুষের ব্রেন কিন্তু এক এক রকম তাহলে তুমি প্রতিদিন যেই লোডটা নিতে পারবা ওই লোডটা তুমি কয় ঘন্টা নিতে পারতেছো অন্য ফ্রেন্ড সে আরো দুই ঘণ্টা বেশি লাগতেছে এটা ওর ব্যাপার তাহলে ঘুণ্টা মেপে পড়ালো শোনাটা সম্পূর্ণ বাদ দিয়ে আমার প্ল্যানিং হচ্ছে আমি অ্যাডমিশনের তিন মাস টাইম পাবো তিন মাসে আমি তিনবার রিভিশন করব এটা হচ্ছে আমার টাইম তাহলে আমাকে এক মাসে শেষ করতে হবে অন্যরা শেষ করবে ঢাবির বিশ দিন আগে আমি শেষ করব এক মাসের মধ্যে ঢাবির আগে তিনবার রিভিশন দিব এই জন্য কেন কারণ তুমি প্রথম মাসে যা পড়বা দ্বিতীয় মাসে তা কিন্তু ভুলে যাওয়া তাই আবার দ্বিতীয় মাসে যা পড়বা তৃতীয় মাসে এসে প্রথম মাস আর দ্বিতীয় মাসে একসাথে আবার করবা তখন মনে থাকবে এই জন্য ভাইয়া একবার রিভিশনে কখনোই অ্যাডমিশনে ভালো করা সম্ভাবনা নেই বললেই চলে আর প্রথমে তো দিয়ে শুরু তাহলে এইটা নট ফের না তবে একজন শিক্ষার্থী কোনোভাবে সে দশ ঘন্টা নিচেই পড়তে পারে না তাকে মিনিমাম দশ ঘন্টা প্রশ্ন করতেই হবে মানে এটা খুবই স্বাভাবিক ব্যাপার মানে মিনিমাম দশ না ভাই আট ঘন্টা তো করাই লাগবে কোচিং মোচিং সব এখন ধরো তুমি কোচিং করো প্রতিদিন তিনটা তাহলে তিনটা কোচিং এ তোমার ছয় ঘন্টা শেষ তাহলে তিনটা কোচিং এ ছয় ঘন্টা শেষ বাসায় এসে পড়ে দুই ঘন্টা স্যার আলহামদুলিল্লাহ স্যার আজকে আট ঘন্টা পরে ফেলছি আরে আমার মেয়ে আমার ছেলে তো বিশাল ব্যাপার সে আট ঘন্টা পড়াশোনা করে হ্যাঁ আর একজন তোমার বন্ধু সে কোচিং করে দিনে একটা দুই ঘন্টা টাইম শেষ আর সে ছয় ঘন্টা পড়াশোনা করে আলটিমেটলি তোমরা হিসাব করবা তুমি কোচিং করো দিনে কয় ঘন্টা তুমি মনে করো করো চার ঘন্টা তাহলে তুমি আরো আট পড়ো তাহলে বারো ঘন্টা তোমার প্রতিদিন পড়ার টাইম হচ্ছে তাহলে আমরা কোচিং এর টাইম এই বাইরে যাওয়ার টাইম এইটা অ্যাডজাস্ট করে কিন্তু পড়ার টাইম হিসাব করবো না তাহলে আমার বাসায় মিনিমাম আট ঘন্টা নিজেকে পড়তে হবে মানে এটা একটা নির্দিষ্ট টাইম আমি বলছি এর থেকে বেশি হলে ভালো আর কোচিং একাধিক করা যাবে না একাধিক কোচিং করলে তোমার ক্লাস করতে শেষ হয়ে যাবে একজন মনে করো তিনটা কোচিং করে সে তিনটা কোচিং এ ছয় ঘন্টা যাওয়া আসা সাত ঘন্টা যায় বাপ রে বাপ বাসা এসে পরে পাঁচ ঘন্টা প্রতিদিন বারো ঘন্টা পরে বিশাল ব্যাপার তো কোনো লাভ নেই আর একজন দশ ঘন্টা পড়াশোনা করে দুই ঘন্টা কোচিং করে তার বেনিফিট বেশি তাহলে সে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা এগিয়ে থাকছে এই জন্য ভাইয়া কোচিং টাই উপর বেশি নজর হবে না নিজের উপর বেশি আস্থা রাখবা আর টাইম দিয়ে এই দৌড়পাল্লায় যাবে না অ্যাডমিশনে প্রশ্ন হচ্ছে একজন গাইডলাইন দরকার সে যে কই হতে পারে যে কোনো ভাইয়া হতে পারে আর নিচে পড়া দরকার গাইডলাইন কেন দরকার তুমি কি পড়বে এটা জানার জন্য যেহেতু অ্যাডমিশন নতুন সিলেবাস সবটি নতুন আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আর আমাদের কাছে তোমরা বি ইউনিট এবং সিম দুইটা ইউনিটের আমাদের কোর্সে ভর্তি চলতেছে তোমরা ভালো করে জানো বাংলাদেশের সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের কাছে কিন্তু পড়ে গত বছর আবি ফার্স্ট ডাবি পাস্ট ডাবি সেকেন্ড সব আমাদের স্টুডেন্ট এবং আমাদের কাছে নতুন চান্স পেয়েছে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট সিমটার কথা বলি তেইশশো ছাপ্পান্ন জন আমার চান্স পেয়েছে লিস্টের তুমি কমেন্টে গুগল ড্রাইভ করা আছে এবং সারা বাংলাদেশের সিট কত পাঁচ হাজারের বেশি না কমার্সে সেখানে তেইশশো ছাপ্পান্ন জন আমাদের তাহলে আমাদের যে কোয়ালিটি রেপুটেশন এক্সাম সিস্টেম দ্য বেস্ট অন অনলাইন ক্লাস আমাদের অফলাইন কিন্তু এক্সাম আর আমাদের কাছে ভর্তির পরে ভাবনা লাগলে কিন্তু কোর্স ফি ব্যাকও করতে পারবা এবং তুমি দেখো বি ইউনিটে ক্লাসের সংখ্যা এটা এবং এটা আছে আমাদের ওয়ান এর পর আরো 4টা ব্যাচ আসবে তার মানে তুমি চারবার রিভিশনের সুযোগ পাবা বি আমাদের যারা সি ইউনিটে আছো তাদেরও এরকম ক্লাসের সংখ্যা তাইতো ধাবি রাবি চবি গুচ্ছ জাহাঙ্গীরনগর সাত একটা কোর্সে ভর্তি হলে প্রেশার হয়ে যাবে এবং এই কোর্সে ভর্তি হলে এরপরে আরো চারবার রিভিশন হবে চারবার চারটা ব্যাস আসবে ওই চারটা ব্যাস সম্পূর্ণ ফ্রি তাহলে ব্যাস ভর্তি হলে এরপরে চারটা ব্যাস ফ্রি আর অ্যাডমিশন যোদ্ধা হিসেবে তোমার মাস্ক বি যে কাজটা করতে হবে তোমার সিমটার প্রস্তুত ব্যাংক দিয়ে শুরু করতে হবে বিউটার প্রস্তুত ব্যাংক একটা প্রস্তুত ব্যাংক তুমি আমাদেরটা না কিনে অন্য কোম্পানি কিনো তাহলে প্রথমত তুমি নির্ভুল কম পাচ্ছ আমাদেরটা সবথেকে বেশি নির্ভুল ভুল কম আর ইম্পর্টেন্ট তুমি পাঁচটা জায়গা প্রস্তুত ব্যাংক কিনতে গেলে তোমার 3000 টাকা শেষ আর আমাদেরটা কিনলে মাত্র তোমার টাকার মধ্যে হয়ে যাবে তাহলে এই জন্য তুমি আমাদের সিউনিট সি ইউনিট সকল বিশ্ববিদ্যালয় সকল আর এই ক্ষেত্রে যেভাবে তোমরা বেসিক বই পড়ছো সেইভাবে আমাদের প্যাচ হয়েছে অ্যাকাউন্টিং এর বেসিক বইটা মাস ফরস ম্যানেজমেন্টের জন্য বোম এটাও ফরস গুচ্ছর জন্য সি এটা সাজেশন বই ছবির জন্য সাজেশন বই আছে এগুলা পরীক্ষার আগে নিবা হ্যাঁ আর মরেল টেস্ট তো পরীক্ষার আগে